নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং এই লকডাউনে আপনারা সকলে বাড়িতে সেফ আছেন। তো আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি মকর রাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর একটি পার্টও কিন্তু আপনারা মিস করবেন। তো বেশি দেরি না করে আসুন আসুন শুরু করা যাক। মকর রাশির জুন মাস কেমন যেতে চলেছে তা বলার আগে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, সেটি হচ্ছে এর আগের আমার মাসিক রাশিফলে আমার কাছে বেশিরভাগ কমেন্টস একটাই এসেছে যে স্যার, বর্তমানে তো লকডাউন চলছে, আপনি যে মাসিক রাশিফলটা তৈরি করছেন তো এটা কী বেসিস করে, বা আপনি কি জানেন না যে লকডাউন চলছে, না আপনি ভারতবর্ষের বাইরে বসবাস করেন, এরকম বিভিন্ন ধরনের কমেন্টস এসছে। আমি তাদেরকে বলবো আমার কথাটি শুনুন আগে। এই কথাটা শোনার পর আপনারা আর কমেন্টস অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখবেন না, আমি এটি দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, আমি কয়েকটি পয়েন্ট বলবো, আপনাদের শুনে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং কমেন্টস তো করবেনই না, আমি এটি একদম 200% দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, ব্যবসা কিন্তু অনেকগুলো চলছে, আমি বলে দিই। এক নম্বর হচ্ছে মুদিখানার দোকান বা গ্লোসারি বিজনেস, দেখুন গিয়ে চলছে নাকি, আশা করি চলছে। দ্বিতীয়, দুধ বা পনিরের দোকান, দেখুন চলছে নাকি, আশা করি চলছে। তৃতীয়, দেখুন যারা টিউশন পড়াচ্ছে পড়াতে পারছে কি পারছে না, এখন অনলাইনে পড়ানো যাচ্ছে এবং অফলাইনেও পড়াচ্ছে। চতুর্থ, দেখুন পুলিশ বা প্রশাসনে কাজ চলছে কিনা। পঞ্চম, দেখুন গিয়ে যে ওষুধের দোকান বা মেডিসিন শপ খোলা আছে কি নেই। ষষ্ঠ, দেখুন গিয়ে ডাক্তারি যারা করছেন বা ডাক্তাররা যারা রয়েছেন তারা কর্ম করতে পারছেন কি পারছেন না, পাশাপাশি দেখুন যে যারা নার্স রয়েছেন তারা কাজ করতে পারছেন কি পারছেন না। আশা করি আপনারা উত্তরটি পেয়ে গেছেন এবং আমাকে এরপরে কমেন্টস বক্সে এরকম কোনো কমেন্টস করবেন না। তো আসুন আমি একে একে জানিয়ে দিই। তার আগে আরেকটি বিষয়, ছোট্ট বিষয় জানিয়ে দিই, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি, আপনারা একবার ভিজিট করে দেখুন চ্যানেলটিতে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। আপনাদের জীবনে চলার পথে এই চ্যানেলটি অনেকটি অনেক কাজে আসবে, আমি এটি দায়িত্ব নিয়ে ফেলছি। তো আসুন আমি এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই যে জুন মাস আপনাদের কী হতে চলেছে বা জুন মাসে কী হতে পারে। তো প্রথম আসি আপনাদের শিক্ষাক্ষেত্রে, মকর রাশির জাতক ও জাতিকারা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষাক্ষেত্র খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তবে যারা হায়ার ক্লাসে পড়াশোনা করছেন তাদের কিন্তু মোটামুটি রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসে আপনাদের কর্মজীবন, মকর রাশির জাতক ও জাতিকার কর্মজীবন এই মাসে খুবই শুভ দেখা যাচ্ছে। এই কর্মজীবনকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রফেশন। যারা চাকরি করছে তাদের কিন্তু পদোন্নতি হওয়ার যোগ রয়েছে। এবার আপনাদের কোশ্চেন এটাও হতে পারে যে আমরা তো ঘরেই বসে আছি স্যার, আমরা কোথায় চাকরি করছি। তো আমি আপনাদেরকে বলে দিই, যারা নার্সের চাকরি করছে, যারা পুলিশের চাকরি করছেন তাদের পদোন্নতি কেউ রুখতে পারবে না, আমি এটি দায়িত্ব নিয়ে বলছি। এরপরে আসি ব্যবসা বা বিজনেস, মকর রাশির জাতক ও জাতিকারা যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা গ্লোসারি বিজনেস করছেন,
যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন বা যারা জলজ জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, মানে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এইসব, তো এইসব বিজনেস খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা অনলাইন বিজনেস করছেন, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, অনেক রকম অনলাইন বিজনেস হয়, সেই সবগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাদের ইনকাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন বলতে কী বোঝায়? যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা লয়ার, যারা টিউশনি পড়ে, এরা সেলফ প্রফেশনের মধ্যে পড়ে। তো যারা ডাক্তার রয়েছে তাদের কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এক্সট্রিম পর্যায়ে আপনাদের পেশেন্ট বাড়বে এবং আপনাদের ইনকাম সোর্সটাও বৃদ্ধি পাবে। এর পাশাপাশি যারা ইঞ্জিনিয়ার রয়েছে তাদের এই মাসে কিন্তু খুব একটা উন্নতির যোগ নেই, তবুও পূর্বেকার কোনো কাজ আপনারা এই মাসে কমপ্লিট করতে পারে। এরপরে আসি আপনাদের যারা লয়ার রয়েছেন বা উকিল, তাদের কিন্তু এই মাস খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি যারা টিউশনি পড়ায়, যারা টিউশনি পড়ায় তাদের কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের ছাত্র বা ছাত্রী বৃদ্ধি পাবে এবং পাশাপাশি আপনাদের ইনকাম সোর্সও বৃদ্ধি পাবে। ওভারঅল যদি বলা যায় এই মাসে আপনাদের ইনকামের দিকটা খুবই ভালো আছে। এরপরে আসি আপনাদের ধনস্থান, মানে আপনারা যত ইনকাম করলেন আর খরচা যতটা হলো দিয়ে আপনার যে সঞ্চয় হলো সেটাকে বলছি আমি ধনস্থান। এই মাসে কিন্তু ধনস্থান খুব একটা ভালো নেই। এবার আপনারা বলতে পারেন যে কেন, এর উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই মাসে কিন্তু আপনাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ক্ষেত্রে এই অ্যাক্সিডেন্টটা মানে বড় আকারেও হতে পারার সম্ভাবনা রয়েছে, মানে আপনাদের হসপিটালাইজড হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, দয়া করে আপনারা এই মাসে বাইক যারা চালাচ্ছেন তারা কিন্তু খুব সাবধানে চালান, এবং যদি কর্মক্ষেত্রে যদি কোথাও বেরান বা কোনো কাজে যদি বেরান একটু সাবধানে চলুন, কারণ এই মাসে আপনাদের অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। এবং পাশাপাশি আপনাদের এই অ্যাক্সিডেন্টের জন্যই আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে এবং আপনাদের আয় যতই না করুন না কেন ব্যয় হয়ে যাবে সেই টাকাটা। তাই আমি বলবো আপনারা এই মাসে একটু সাবধানে চলুন। এরপরে আসি আপনাদের প্রেম ভাগ্য। এই মাসে মকর রাশির জাতক ও জাতিকার প্রেম ভাগ্য খুব ভালো দেখা যাচ্ছে। আপনারা নতুন প্রেমে পড়তে পারেন এবং পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনাও রয়েছে। এরপরে আসি আপনাদের বিবাহিত লাইফ বা দাম্পত্য জীবন। মকর রাশির জাতক ও জাতিকার দাম্পত্য জীবন খুব ভালো দেখা যাচ্ছে। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক থাকবে এবং আপনারা উভয় উভয়ের সাথে একটা বোঝাপড়ার মাধ্যমে চলতে পারবেন। এর পাশাপাশি যাদের বিয়ে নিয়ে প্রবলেম রয়েছে তাদেরকে আমি বলবো এই মাসে কিন্তু বিয়ের জন্য প্রচেষ্টা করবেন না, এই মাসটা একটু থেমে যান, সামনে মাসে আপনারা বিয়ের জন্য প্রচেষ্টা করুন। এই মাসটা মানে জুন মাসটা আপনারা বিয়ের জন্য প্রচেষ্টা একদমই করবেন না, তবে প্রেমের ক্ষেত্রটা শুভ রয়েছে। এরপরে আসি আপনাদের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তাদের শরীর স্বাস্থ্য। যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তাদের শরীর স্বাস্থ্য এই মাসে খুব একটা ভালো না গেলেও খুব খারাপও যাবে না। আপনাদের ছোটোখাটো বাতের ব্যথা এইসব থাকবে এবং স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, এর জন্য একটু আপনাদেরকে মেডিকেল অ্যালার্ট হতে হবে এবং ডাক্তারের কাছে যেতে হবে। যদি বড়সড় কিছু হয় সেক্ষেত্রে আপনাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে। আর এরপরে লাস্ট আসি আপনাদের সন্তান ভাগ্য। মকর রাশির জাতক ও জাতিকার সন্তান ভাগ্য এই মাসে খুব শুভ দেখা যাচ্ছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা সন্তান লাভ করতে পারেন এবং যাদের সন্তান রয়েছে তাদের সন্তান নিয়ে একটা গর্ব অনুভব আপনাদের হবে এই মাসে। তো ওভারঅল যদি বলা যায় মকর রাশির জাতক ও জাতিকার এই মাস সব দিক থেকেই ভালো, তবে একটু শরীর স্বাস্থ্যর দিকটা এবং অ্যাক্সিডেন্টের দিকটা একটু প্রবলেম রয়েছে, তাই আপনারা একটু সাবধানে চলবেন, সতর্কভাবে চললেই কোনো প্রবলেম থাকবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব যদি না করে থাকেন তো দেরি না করে এখনই সাবস্ক্রাইবটি করে নিন এবং পাশে বেল আইকনটি কিন্তু অবশ্যই
ক্লিক করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, ধন্যবাদ।